stuff. সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, বাতাসও ছিল, কিন্তু এত বেশি বাতাস ছিল না, সময়ের সাথে সাথে বাতাসের তীব্রতা অনেক বেশি বেড়ে গেছিল। ওই 10:30 মতো বাজে আর কি, চা খেয়ে না আমি চলে আসলাম এই যে ক্যাবিনেটের এই নিচের ড্রয়ারে আমার পেটিকোটগুলো থাকে, তো এগুলো না কালকেই আমি একটু ভাবলাম কি যে রোদে দিব, তো কালকে তো একটু কেমন যেন মেঘলা মেঘলা ছিল, আর এই যে দেখো অবস্থা একেবারে মানে অগোছালো হয়ে আছে, তো সবগুলো বের করলাম যেগুলোকে আজকে ঠিকঠাক মতো রাখবো। ঠিকঠাক মতো বলতে ওই একই ফর্মুলা আর কি, রোল করে রাখা। তো এখানে যেগুলো সুতির কিছু আছে, শার্টিনের কিছু আছে, সবগুলোকে আমি এইভাবে রোল করে নিব। রোল করে নিয়ে তারপরে ড্রয়ারটাকে ঝাড়মোচ করে তারপরে আবার ঠিকঠাক মতো রাখবো। তো এই যে দেখো, ভাঁজ করে রাখলে যে অবস্থা হয় আর রোল করে রাখলে যে অবস্থা হয়, দুটোটার পার্থক্যই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। আর এই যে রোল ভাঁজ করে রাখলে কি, যখন যেটা কালার দরকার হয় সেটা একটা খুঁজতে গিয়ে হুড়াহুড়ির সময় অনেকগুলোকে নামিয়ে ফেলতে হয়, আর এই যে রোল করে করে এইভাবে রাখলে না জায়গাও অনেক বেশি, মানে অনেক বেশি জায়গা সেভ হয়। আর হচ্ছে আমি দরজাটা খুললেই বুঝতে পারবো যে আমার কোন কালারটা দরকার, ঠিক সেই কালারটাকে আমি পিক করে নিতে পারবো। তো সেই জন্য এইভাবে রাখাটাই সবচেয়ে সুবিধা, সবচেয়ে সুবিধা। যদিও আমি সালোয়ার কামিজ বা অন্যান্য জিনিস এভাবে রোল করে রাখি, কিন্তু পেটিকোটগুলোকে না আমি ভাঁজ করেই রাখতাম, কিন্তু আজকে আমার মনেই হলো যে না এভাবে আর চলবে না, এগুলোকেও রোল করেই রাখা লাগবে। তো দেখো রোল করে রাখার পরে এটা একটা হাউস কোট, এটাও এখানেই রাখি। তো এই যে দেখো আমি নিজেই আবার বন্ধ করলাম, আবার খুললাম, দেখো এখন আমার জন্য কত ইজি হয়ে গেল, আর আগের থেকে অনেক বেশি জায়গা এখনো খালি রয়েছে, এখনো আমি 10-15টা ইজিলি রাখতে পারি। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আজকে হচ্ছে সোমবার আর এখন 1:45 বাজে। দেখো আকাশ কি অন্ধকার, বৃষ্টি খুব বেশি না, ঝিরঝির বৃষ্টি, কিন্তু প্রচন্ড বাতাস, মানে পানি একেবারে হেসলা এই পর্যন্ত চলে আসতেছে, বন্ধ করেও রাখা যাচ্ছে না, কি যে একটা শব্দ শো শো করে। আর আমি দেখো এখানে রান্নাঘরের দিকে রওনা হয়েছি, রান্না বান্না করব, দেখা যাক কি করব, এখনো কিচ্ছু ঠিক করি নাই, কিন্তু এটাকে নিছি কি আমি মাথায় চুল বেঁধে রাখলে আমার একটু পরেই মাথা ব্যথা করে, কিন্তু আবার গরমে অস্থিরও লাগে, তো এর জন্য রান্নাঘরে যাওয়ার সময় এটা হাতে সাথে করে নিয়ে যাই, খারাপ লাগলে খুলে ফেলি, আবার বন্ধ করি, অসহ্য লাগলে আবার যখন মাথাটা ব্যথা করে আবার খুলে ফেলি, তো এটা এখানে থাক। আর আজকে বৃষ্টি যখন কি রান্না করব, তো চুলায় চা বসায় দিছি, আর এই যে কেটলিতে পানি, রান্না করার আগে কি করতে হয় পানিটা গরম দিতে হয়, যাই রান্না করি পানি তো, গরম পানি তো ঝোলের জন্য যাই হোক, কষানোর জন্যই হোক গরম পানি তো লাগেই, আর চুলটা বাঁধি। তো এখন হচ্ছে চিন্তা করতেছি যে কি রান্না করব, কি যে করব বুঝতেছি না, দেখা যাক কি করি, আগে চাটা খাই, চা খেয়ে মাথাটা ঠান্ডা করি। তো এখন রান্না বান্নাগুলো চিন্তা ভাবনা করি, আগে চাটা খাই, চাটাকে সুস্থ মতো খাই। আর দেখো এই যে মনে হচ্ছে না যে রাত অন্ধকার একদম, আজকে কবুতররাও এখনো আসে নাই, বসে আছে এখানে এখানে বসে আছে, আর একদম মনে হচ্ছে না অন্ধকার, মনে হচ্ছে একদম রাত, দিনের বেলায় কি অবস্থা, মানে একেবারে। আর সিগন্যাল তো মনে হয় 6-7 নম্বর সিগন্যালে যে কবুতরদের শব্দ কিন্তু শোনা যাচ্ছে। যাই হোক চাটা খাই, খেয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করি। কাজকর্ম কি, রান্না মানে যেটুকু করবো সেটুকু, আজকে মনে হচ্ছে গান শোনার দিন, আরাম করার দিন, এরকম দিন মনে হচ্ছে। বসে থাকলেও বসে থাকা যেত, কিন্তু এই 1 ঘন্টার ব্যাপার, রান্নাবান্নাটা সেরেই ফেলি, সেজন্য এখানে আমি কী করলাম, 2 পট পোলাও চালটাকে আগে পানিতে একটু ভিজা রাখবো ওই 15-20 মিনিটের জন্য, তো ভিজায় বাকি কাজগুলো আমি করব। তো এখানে বাইরে কি অন্ধকার, আর কেমন যে শো আওয়াজ, আর উপরে তো নয়তলার উপরে, তো এই জন্য আওয়াজটা মনে হচ্ছে আরও বেশি, চারিদিক মোটামুটি ফাঁকা। তো দেখো রান্না করতে এসে সেই দেখলাম কি না, আদা একেবারে, আদা তো না রসুন একেবারেই কম, তো একটু রসুনও পেস্ট করে নিলাম, আর একটু পেঁয়াজও সাথে পেস্ট করে নিলাম, করে তারপরে বাকি কাজগুলো করব। তো এই যে এখানে না আমি অফলাইনে এই যে এখানে হচ্ছে কি বলে ফুলকপি, শিম, পেঁপে, গাজর এগুলোকে না আমি কেটে ফেলছিলাম, কেটে এখন এই যে পেঁপেটার জন্য একটু পানি দিয়ে দিলাম ওই প্যানে, আর পেঁপেটাকে একটু হালকা ভাপ দিয়ে নিব, আর গাজর দিব না, গাজরটা একটু মুচমুচাই থাকবে,
এই যে এখানে একটু গরম পানি দিয়ে পেঁপেটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কোরবানির ভেড়ার মাংস, শিনার মাংস আমার খুব পছন্দ, মানে খাসির মাংস আমার খুব পছন্দের মধ্যে, শিনা তো মানে মারাত্মক লাগে আমার কাছে। আর এখানে আমি আরাম করে একটু চা খাচ্ছি আর পেঁপেটাকে ভাপাতে দিলাম। তো পেঁপে ভাপানো হয়ে গেছে, এখানে আমি হচ্ছে মাংসের জন্য গরম মশলা দিয়ে দিলাম, আর ওদিকে হচ্ছে পেঁয়াজ একটু বেরেস্তা করার জন্য দিলাম। আর এখানে দেখো পেঁপের মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দিছি, ভালো করে দেখো। এই ভেজিটেবলটা এত ভালো হয়, মাস্ট ট্রাই একটা রেসিপি, অবশ্যই তোমরা বাসায় একবার ট্রাই করবা, করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবা। তো এখন দেখো পেঁপে একটু সিদ্ধ, মানে সিদ্ধ হয়ে আসছে, আমি এখানে আদা কুচিও দিয়ে দিছিলাম পেঁপের সাথে। এখানে ফুলকপি আর শিম দিলাম, দিয়ে যে দেখো রান্না করা তান্দুরি চিকেনের জন্য ভাপানো চিকেন ছিল আর কি। তোমরা এখানে প্রন দিতে পারো, সসেজ দিতে পারো, চিকেন দিতে পারো, রান্না করা যে কোনো মাংসই দিতে পারো, মাছ যেটাই ইচ্ছা দিতে পারো। তো আমি রান্না করা চিকেন ছিল সেটাই খুলে খুলে একটু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন ওটাকে না নাড়াচাড়া করে আর একটু মানে 2-4 মিনিট রাখবো। আর এখানে দেখো ম্যাগি স্যুপ, এটা সম্ভবত ভেজিটেবল স্যুপ, হ্যাঁ এটা ভেজিটেবল স্যুপ। তো ভেজিটেবল স্যুপটার পাউডারটা আমি দিয়ে দিব, আর কিছু দিব না, কোনো মশলাই এখানে দিব না। যে হাফ পাউডারের প্যাকেট আর কি, পাউডার মানে স্যুপের পাউডার, হাফ স্যুপের পাউডার দিয়ে দিলাম। একদম শেষে কাঁচামরিচ দিলাম, গাজর দিলাম, হ্যাঁ, আর একটু ঘি বা বাটার দিয়ে দিব, ব্যাস রেসিপি একদম শেষ। আর লবণ তো আন্দাজ মতো একটু দিয়েই দিবা, আর কিচ্ছু লাগে না। এত চমৎকার হয়, এত চমৎকার হয় বলার মতো না। এটা থাই স্যুপ দিয়েও করা যায়, কর্ন স্যুপ দিয়েও করা যায়। আমার ভেজিটেবল স্যুপ ছিল, আমি আজকে ভেজিটেবল স্যুপ দিয়ে করছি, যখন যেটা থাকে তখন সেটা দিয়ে। তবে ভেজিটেবল স্যুপ দিয়ে মনে হয় বেশি ভালো হয়, বেশি ভালো হয়। তো এখানে একটু আমি ঘি দিয়ে দিলাম, বাস। আর আমি একটু ঝোল ঝোল রাখলাম, তোমরা যদি ঝোল ঝোল রাখতে না চাও, মানে আরও গ্রেভি ঠিক করতে চাও গ্রেভিটা, তাহলে তোমরা পুরো স্যুপের প্যাকেটটা দিয়ে দিতে পারো আর পানি কম দিতে পারো। আমার বাসায় এভাবেই সবাই পছন্দ করে ওরা, এই জন্য আমি একটু গ্রেভিটা লিকুইড রাখছি। আর এখানে এই যে আমার পোলাওটা হয়ে গেছে, মানে হয়ে যায় নাই, দমে দিব আর কি এখন। তো এখানে একটু পেঁয়াজ লাল করে না, আদা, সামান্য আদা, রসুন, জিরা, হলুদ আর একটু মরিচ দিয়ে এই এই মশলাটাকে কষাই নিলাম। টমেটো আর দেই নেই, তাড়াহুড়া এখানে চিংড়িটাকে একটু ভুনা ভুনা করবো। তো চিংড়িটা প্রায় কষা কষা ভুনা ভুনা হয়ে গেছে, বেশিক্ষণ না, হাই হিটে 4-5 মিনিট। এখন কাঁচামরিচ ধনে পাতা দিলাম, বাস এটাকে এখন নামায় ফেলবো। আর এখানে আমার জন্য যে ওই কোরবানির ভেড়ার মাংস ছিল না, ওইটা হালকা মশলা টশলা দিয়ে রান্না করে দেখো, আমি এখানে একটা বোম্বাই মরিচ কেটে কেটে দিচ্ছি, একটু ধনে পাতা দিচ্ছি। এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে দিব, ঝাল ঝাল বোম্বাই মরিচের সেন্টালা একটা মাংস। আর এখন বাজে 2:30, বাইরে প্রচণ্ড মানে বাতাস, বৃষ্টি খুব একটা না, কিন্তু এত বাতাস, এত বাতাস যে সমস্ত বারান্দা ভেদ করে পানি না বেডরুমে, লিভিং রুমে সবখানে চলে আসছিল, সাংঘাতিক অবস্থা। মানে বাতাসের গতি এত বেশি, এত বেশি, আমার মনে হয় আমি বহুদিন পরে এরকম ঝড় দেখলাম। তো এই যে এখানে আমার পোলাওটা এখন দমেও হয়ে গেছে, এখানে একটু ঘি দিব, 2 চামচ ঘি দিছি, আর হচ্ছে বেরেস্তা ছিটায় দিলাম, দিয়ে ব্যাস এটা এখন দিয়ে দিব টেবিলে খাবারের জন্য। তো এখানে অরণ্য আজকে বাসায়, ও আজকে অফিসে, জানি বাসা থেকে কাজ করছে, তো সুতরাং সবাই একসাথে বসে গেছে। আর এই ভেজিটেবলটা অরণ্য, ওর পাপা, ওদের দুইজনের সাংঘাতিক পছন্দ। আর শেষমেশ ভেজিটেবলটা কিন্তু আর ছিলই না, ওদের ওরা দুইজনেই খাইছে, আমিও অল্প একটু নিছি, কিন্তু ওরা দুইজন বেশি আগ্রহ করে খায় আর কি, সাংঘাতিক আগ্রহ করে। 6:30, 5:30 সময় না আদান দিয়ে দেয়। আজকে তো আমি একদম ভালো করে দেখলাম যে ঠিক 5:30 মাগরিবে আদান দিয়ে দিচ্ছে। বাইরে বৃষ্টি, বৃষ্টি যত না ঝড় ও হাওয়া, মানে এটা খোলাই যাচ্ছে না, একদম ঝড় একদম। তো এখন একটু গরম গরম চা খাবো, এমনি গরম পড়লেও গরম গরম চা খেতে তো এই সময় খুবই ভালো লাগে। আর এখন তো হচ্ছে একেবারে মানে 100%, 1000% হচ্ছে চা খাওয়ার সময়। তো আমি কি করছিলাম দুপুরবেলা খাবার পরপরই না, এই যে ডাল ভিজা গেছিলাম পেঁয়াজু বানানোর জন্য, পুরে না সব পরিষ্কার করে ফেলছিলাম, কিন্তু চুলাটা শুধু পরিষ্কার করে, গরম ছিল তো ভাবলাম যে ঠান্ডা হলে তারপরে পরিষ্কার করবো, আর মনেই ছিল না। এখন চা বানাতে এসে দেখি হায় হায় চুলার অবস্থা তো খারাপ, তো চুলাটাকে একটু ক্লিন করলাম। আর এখন ডালটাকে হ্যান্ড ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিব, খুব ভালো হয় হ্যান্ড ব্লেন্ডারে। Thank you.
ঠিক এই সময় কলিং বেল বাজলো, তো আমি এটা রেখে দরজা খুললাম, দেখি যে শ্রেয়ান। শ্রেয়ান বললো, দিদুন আজকে আমাদের দীপাবলি। তো আমি দরজাটাকে বন্ধ করে ওর সাথে সাথে গেলাম, গিয়ে দেখি সিঁড়ি থেকে একেবারে দিয়াবাতি জ্বালানো। খুব ভালো লাগতেছিল, কিন্তু প্রচণ্ড বাতাস, তো এই জন্য দিয়াগুলো বারবার কেঁপে উঠতেছে। আর সামনে ওদের ঘুঘু খুব সুন্দর, এই সময় অবশ্য ঘুঘু সবসময় ডাকে দেখি। তো আমি ওই ওর সাথে সাথে ঘরে গেলাম, দেখি সমস্ত ঘরে লাইট জ্বালা মানে বন্ধ করা, আর সমস্ত ঘরে বাতি জ্বালানো। দিয়া মানে বাতি মানে হচ্ছে এগুলোকে কি বলে, প্রদীপ জ্বালানো। হ্যাঁ, আর এখানে সুতপা, ওখানে সুতপার মা আমাদের রত্না দিদি, আর সমস্ত ঘর মানে বাতি দিয়ে আর হচ্ছে প্রদীপ দিয়ে একেবারে আলোকিত করা। বাইরে হচ্ছে বৃষ্টি, মেঘের গর্জন, আর বেশ ভালো লাগতেছিলো, মানে পরিবেশটা খুব ভালো লাগতেছিলো। তো এখানে লাইটিংয়ের জন্য মানে প্রদীপের আলোতে প্রদীপই দেখা যাচ্ছে না, কিন্তু সামনে খুব ভালো লাগতেছিল। তো শ্রেয়ান আমাকে বললো যে ওর হাতে না ওই যে কি বলে এগুলোকে, তারাবাতি, তারাবাতি কিন্তু ভয় পাচ্ছিল জ্বালাতে। তা আমাকে জিজ্ঞেস করলো, দিদুন তুমি জ্বালাবা? তা বললাম হ্যাঁ দাও জ্বালাই। তো পরে ও আর আমি প্রদীপ কি বলে তারাবাতি জ্বালাম, সাথে হচ্ছে ওই রত্নাদি মানে শ্রেয়ানের নানিও মানে আমরা তিনজনই এখানে ছিলাম আর কি। আর সুতপা একটু ভিতরে গেল, এই যে এখন রত্নাদি প্রদীপ নিয়ে একেবারে দরজার গোড়ায় দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আর কি, মেইন দরজার সাথে পাশেই। আর এই যে আমি শ্রেয়ানের মতন শিশু হয়ে গেলাম, আমিও একটু তারাবাতি জ্বালালাম, দিদিও জ্বালাচ্ছে। শ্রেয়ান দেখতেছে এখনো সাহস সঞ্চয় করে উঠতে পারে নাই, একটু পরে ও সাহস সঞ্চয় করে উঠবে। এই যে শ্রেয়ানের অলরেডি সাহস গেইন হয়ে গেছে এবং ও তারাবাতি জ্বালানো শুরু করেছে। তারাবাতি তো বলে এগুলাকে, তাই না, নাকি ফুলঝুরি বলে? তারাবাতি বলে সম্ভবত। আর যেখানে সুতপা শাড়ি পরে চলে আসছে এখন, কি ভালো লাগতেছিল ওকে, খুব ভালো লাগতেছিল। তো আমি সুতপাকে বললাম যে ভালোই, আমি কটা তাহলে ছবি তুলে দিই তোমার, কারণ এত সুন্দর লাগতেছে যে একটু স্মৃতি থাকা দরকার। তো এখানে হচ্ছে শ্রেয়ান আর সুতপা দুইজনে ছবি তোলাতুলি করতেছে, আমিও কিছু ছবি তুলে দিলাম, ওরা নিজে মানে সুতপা নিজেও ছবি তুললো। আর দিদি তো যেহেতু ঘরের কাপড়ে, এই জন্য দিদি মানে শ্রেয়ানের নানু আর ছবি তুলেন নাই। আর এখানে শ্রেয়ান খুব মজা পেয়ে গেছে, তারাবাতি মানে জ্বালানোর ক্রেডিটে ওর নিজের কাছেই নিজের মানে খুব একটা স্যাটিসফ্যাকশন চলে আসছে ওর মনে, কনফিডেন্সও। তার আমি এখানে হচ্ছে সুতপাকে এই যে ছবি তুলে দিচ্ছি প্রদীপ হাতে, লাইটিংয়ের জন্য ছবি মানে খুব ভালো ইয়ে আসতেছে না প্রদীপের কারণে হয়তো বা, অথবা হ্যাঁ সেই জন্য সেটাই হবে, মানে অনেক চারিদিকে অনেক প্রদীপ অনেক মোম জ্বালানো, তো আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ওকে ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি আর কি। আর ওকে খুব মিষ্টি লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। ছবি তোলাতুলি শেষ, আর এখানে হচ্ছে ওদের ওরা মা ছেলে এখন কি বলে এ ভুলে যাই তো বারবার, তারাবাতি, হ্যাঁ তারাবাতি জ্বালানো জ্বালাচ্ছে। তো আমি ওদের সাথে একটু বসলাম, একটু মিষ্টি খেলাম, খেয়ে একটু পানি খেয়ে বাসায় চলে আসছি আর কি। তো এখানে শ্রেয়ান আমাকে লাইট জ্বালানো লাইট বন্ধ করে সব রকমভাবে ঘরের লুক দেখানোর চেষ্টা করছে, আর আমি হচ্ছে এনজয় করছি। আর এখানে সুতপারে নিজের সেলফি তুলছে, সাথে এখন শ্রেয়ানও, শ্রেয়ানকে নিয়ে ওরা দুইজন মা ছেলে ছবি তুলছে, যেহেতু শ্রেয়ানের বাবা এখানে ঢাকায় নাই। তো আমি চলে আসছি, এই আধ ঘন্টার মতো ছিলাম ওখানে। এখন আমি ওই যে পেঁয়াজুর জন্য এখানে কি করলাম, একটু আদা রসুন একটু দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা লবণ সব দিলাম, আর একটু বেকিং সোডা দিলাম, বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা, এত মুচমুচে হয়, বেকিং সোডার কোনো তুলনাই হয় না পেঁয়াজুতে। তো আমি পেঁয়াজুটাকে না খুব নিট করে করে দেই না, একেবারে পাকোড়ার মতো করে করে দিই, এতে না মুচমুচে ভাবটা খুব ভালো থাকে, কারণ ভিতরে এত মুচমুচে হয়। আর যদি খুব সুন্দর করে গোল গোল করে দেই সেটা কিন্তু এত মুচমুচে হয় না, এটা আমার এক্সপিরিয়েন্স বলে যে পেঁয়াজু মুচমুচে হয় রাফলি দিলে। তো এখানে আমি পেঁয়াজু নিয়ে অলরেডি পেঁয়াজু এক ব্যাচ ভেজে নিয়ে যাচ্ছি, গিয়ে দেখি যে সেখানে আবার আরেক
চিত্র চলতেছে আমার ছেলের ছোটবেলা থেকেই, যেটা খুব স্বভাব, সকাল বিকাল বাবার হাতে কান চুলকানো, এটাকে পরিষ্কার, কান কিন্তু ক্লিন করা না, এটা হচ্ছে আরাম করা। ও বলে যে পাপা আরাম করে দাও কানে। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত এই এক চিত্র দেখতে দেখতে আমিও একদম বার্ধক্যে চলে গেলাম। সাড়ে সাতটা বাজে, 7:35 বাজে আর কি, আর কারেন্ট নাই, যে ডাইরেক্টরে লাইটটা জ্বলতেছে, কেমন অন্ধকার অন্ধকার লাগছে না, চাটাই পর্যন্ত শেষ। আর বাইরে এরকম মানে গর্জন, বাতাসের সিনেমা যেরকম গর্জন দেখ শোনা যায় না সিনেমাতে, আমরা যে এরকম দেখি না যে খুব ঝড় হচ্ছে, বাতাস হু হু করে বাতাস, বিশাল গর্জন। আর যেহেতু আমি নয়তলার উপরে না, এটা খুললেই মনে হচ্ছে কি যে কক্সেস বাজারে দাঁড়ায় আছি এরকম লাগতেছে, এত বেশি শো শো আওয়াজ, উড়ি বাবারে বাবা। আর কারেন্ট সারাদিন যায়নি, এখনই পরপর দুইবার গেল। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক আর কমেন্ট করবো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।